নমস্কার বন্ধুরা স্মার্ট নোটস ডাব্লিউ বি চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই তো বন্ধুরা ডাব্লিউ প্রিলিমিনারি দু হাজার একুশ কিন্তু খুব কাছাকাছি চলে এসছে প্রথমেই তোমাদের সবাইকে কিন্তু বেস্ট অফ লাক জানাই তোমরা খুব ভালো করে পরীক্ষা দাও তোমরা সকলে সফল হও এই প্রার্থনাই করি তো আজকের ভিডিওটা তোমাদের সকলের জন্যই কিন্তু তোমরা যারা এই বছর প্রথম এক্সাম দিচ্ছ মানে ডাব্লিউ বিসিএস দিচ্ছ তাদের হয়তো একটু বেশি কাজে লাগতে পারে তো যে কথাগুলো আমি তোমাদের আজকে বলবো সেগুলো কিন্তু আমি নিজে ফলো করতাম যখন আমি পরীক্ষা দিয়েছি এবার এই কথাগুলো কিন্তু একান্তই আমার মতামত তোমাদের কারো কারো এই কথাগুলো ভালো লাগতে পারে আবার কারো কারো নাও লাগতে পারে তো তোমরা অবশ্যই নিজেদের বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করে নেবে তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করব ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে তো চলো বন্ধুরা শুরু করি সবার প্রথমেই আমি যে কথাটা বলবো সেটা হলো ওয়েমার মার হাতে পাওয়ার পর খুব মনোযোগ দিয়ে নিজের ডিটেলসগুলো আর এক্সামের যে ডিটেলসগুলো রিকোয়ার্ড আছে সেগুলো কিন্তু ফিল করে নেবে ওয়েমার শিটে কোনো রকমের ভুল কিন্তু তোমাদের সারা বছরের পরিশ্রম মাটি করে দিতে পারে তো সেখানে কিন্তু রকম ভুল করা চলবে না খুব মনোযোগ দিয়ে করতে হবে ঠিক আচ্ছা এবার কিভাবে তোমরা ওয়েমার শিট ফিল আপ করবে সেই বিষয়ে কিন্তু আমার একটা ভিডিও আছে বা কি কি বিষয়ে মাথায় রাখবে ওয়েমার শিট ফিল আপ করার সময় সেই নিয়ে একটা ভিডিও আছে তো সেটা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো অথবা আমি আই বাটন বা ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো তো এবার বলি তোমরা যখন প্রশ্নপত্রটা হাতে পেয়ে যাবে মানে যখন তোমরা সিলটা ব্রেক করবে যখন তোমরা অ্যাটেন্ড করতে আর কি অ্যালাউ হবে তখন তোমরা কি করবে দেখো প্রথমে তোমরা সকলে জানো যে পঁচিশটা প্রশ্ন কিন্তু আসে ইংলিশের এবার তোমরা যারা ইংলিশে খুব ভালো তারা অবশ্যই ইংলিশটা মানে ইংলিশে যে প্রথম পঁচিশটা প্রশ্ন আছে তার মধ্যে থেকে যতগুলো পারছ সেটা সলভ করে নিতে পারো আর যদি তোমরা ইংলিশে যারা যারা আর কি কমফোর্টেবল নাও বা অতটা কনফিডেন্স পাচ্ছ না ঠিক আছে তো তাদের ক্ষেত্রে আমি বলবো ইংলিশটা পরের জন্য রেখে দাও ঠিক আছে তো এবার বন্ধুরা তোমাদের ছাব্বিশ থেকে দুশো নম্বর প্রশ্ন অবধি সলভ করতে হবে তো এই সলভ করার ক্ষেত্রে দু রকমের চিহ্ন তোমরা ব্যবহার করতে পারো সেটা হচ্ছে সার্কেল অর্থাৎ গোল অথবা রাইট চিহ্ন ঠিক আছে তো এবার বলি এই ছাব্বিশ থেকে দুশো নম্বর প্রশ্নের মধ্যে যেগুলো তোমরা একদম শিওর শর্ট সেগুলো আগে তোমরা অ্যাটেন্ড করবে যেটা একদম শিওর তোমরা জানো সেগুলো তোমরা আগে অ্যাটেন্ড করবে আর সেটা রাইট চিহ্ন দিয়ে কোশ্চেনসে মানে কোশ্চেনে মার্ক করে রাখবে আর উত্তরটাও কিন্তু কোশ্চেনের যে অপশানটা থাকবে সেখানেই মার্ক করে রাখবে ঠিক আচ্ছা এবার বলি এই ছাব্বিশ থেকে দুশো নম্বর প্রশ্নের মধ্যে যতগুলো জিআই বা ম্যাথের প্রশ্ন আছে তোমরা যখন প্রশ্নগুলো এক এক করে সলভ করা শুরু করছো তখন তোমাদের চোখের সামনে থাকছে তো তখন সেই জিআই আর ম্যাথের যে প্রশ্নগুলো সেগুলো গোল চিহ্ন দিয়ে মার্ক করে রাখো ঠিক আছে কেন সেগুলো মার্ক করবে সেটা হচ্ছে আমি বলবো যে জিআই আর ম্যাথ আগে কখনো করবে না তাহলে কি হবে যদি কোনো প্রশ্নে তোমরা আটকে যাও না তো সেটা নিয়ে কিন্তু পুরো পরীক্ষা শেষ ওইটাই তোমাদের মাথায় চলতে পারবে আর অন্য মানে চলতে থাকবে আর অন্য কোনো প্রশ্ন তোমরা কিন্তু অ্যাটেন্ড করতে পারবে না বা মনোযোগ দিয়ে করতে পারবে না ঠিক আছে তখন মনে হবে ওই প্রশ্নটা কেন মিললো না এরম একটা ব্যাপার তো ছাব্বিশ থেকে দুশো নম্বর প্রশ্ন অবধি অ্যাটেন্ড করার মধ্যে গোল চিহ্ন দিয়ে মার্ক করে রাখবে জিআই এবং ম্যাথের প্রশ্নগুলো সেগুলো তোমরা পরে করবে কেন মার্ক করবে যাতে কোনো কিছু মিস না চলে যায় আর একদম শিওর শোর যে প্রশ্নগুলো পাঠছো মানে জি যে পেপারগুলো আছে সেগুলোর মধ্যে সেটা হচ্ছে সেগুলো তোমরা কী করবে রাইট চিহ্ন দিয়ে প্রশ্নের মধ্যে মার্ক করে ফেলবে আর উত্তরটাও কোশ্চেনের মধ্যে কিন্তু মার্ক করবে এরপর বন্ধুরা যখন একবার তোমরা ছাব্বিশ থেকে দুশো নম্বর প্রশ্ন অব্দি পড়ে নিলে সলভ করে নিলে একদম শিওর শর্টগুলো তো সেই উত্তরগুলো একসাথে কোশ্চেনটা নেবে আর পাশে তোমরা ওয়ে নেবে সেখানে কিন্তু ওয়ে শিটে প্রশ্নের উত্তরগুলো তুলে নেবে এরকম কখনও করবে না তাহলে অনেক সময় ভুল হয়ে যায় যে একটা প্রশ্ন অ্যাটেন্ড করলাম ওটা গিয়ে ওয়ে মারশিটে ফিল আপ করে নিলাম তাহলে কি হয় বন্ধুরা ভুল হওয়ার চান্স বেশি হয় আর সময়ও কিন্তু বেশি লাগে যখন তোমরা একসঙ্গে ওয়েমার শিট ফিল করবে না তখন কিন্তু একটা রিদেম তৈরি হয়ে যাবে ওই গোল বাঁকানোর ক্ষেত্রে তো ঠিক আছে ওটা কিন্তু তোমাদের অনেকটা কাজে লাগবে এটা পরীক্ষা হলে তোমরা বুঝতে পারবে জিনিসটা এবার একবার যখন তোমরা শিওর শর্ট সব হয়ে গেল মার্ক মানে ফিল আপ করা ওয়েমার শিটে তারপর তোমরা জিআই এবং ম্যাথটা ধরো ঠিক আছে যতগুলো একদম শিওর শর্ট জিআই ম্যাথ পারছ তাড়াতাড়ি করে ফেলো করে উত্তরগুলো আবার একসাথে টানা তোমরা তুলে ফেলো ওই মাসিটের মধ্যে ঠিক আছে এরপর বন্ধুরা তোমরা ইংলিশটা ধরো ইংলিশে যতগুলো তোমরা শিওর শর্ট পারছো তোমরা অ্যান্সার করে আগে কোশ্চেন্সের মধ্যে মার্ক করবে তারপর তোমরা একসাথে মানে কোশ্চেন্সে মার্ক করবে আর অ্যান্সারটাও কোশ্চেন্সের যে কোশ্চেনে তোমার যে থাকবে অপশানটা সেখানে মার্ক করবে তারপর সেটা একসাথে ওই তুলে ফেললে এবার তোমরা কিন্তু মোটের ওপর ওই মানে পুরো প্রশ্নপত্রের মধ্যে ইংলিশ জিআই আর বাকি যেটা থাকে সবটা তোমরা অ্যাটেন্ড করে নিয়েছ একদম শিওর শর্ট এবার তোমরা একবার কাউন্ট করে ফেলো যে কতগুলো তোমরা শিওর শর্ট পারলে ঠিক আছে যদি সেই নাম্বারটা মানে শিওর শর্ট যে তোমরা করেছ সেই নাম্বারটা যদি একশো কুড়ি পার করে যায় বা একশো কুড়ি হয়ে যায় বা একশো পনেরো ষোলো হয়ে যায় তাহলে কিন্তু তোমরা খুব বেশি আর রিক্স নেবে না এবার প্রশ্নের যে সেকেন্ড রিডিং সেখানে তোমরা কি করবে যেটা তোমাদের মনে হচ্ছে যে দুটো অপশানের মধ্যে একটা হতে পারে এরকম একটা ব্যাপার এমন নয় যে একেবারে জানি না এরকমভাবে একেবারে কপাল ঠুকে তোমরা মার্ক করবে কোশ্চেন এরকম যেন না হয় ঠিক আছে ওইভাবে কিন্তু একদম তোমরা কোশ্চেন কোনো মানে অ্যাটেন্ডই করবে না যেটা একদম যেন না সেটা একদম ছেড়েই দেবে কারণ নেগেটিভ মার্কিং কিন্তু বন্ধুরা তোমাদের যদি তোমরা পাসও করতে তাহলে নেগেটিভ খেয়ে হয়তো ফেল করে যাবে এমন একটা ব্যাপার তো নেগেটিভ কিন্তু করা যাবে না তো যদি শিওর শর্ট একশো পনেরো থেকে একশো কুড়ি বা একশো বাইশের মধ্যে থাকে তাহলে তোমরা কী করবে কিছু প্রশ্ন মানে কোশ্চেনটা আবার সেট সেকেন্ড রিডিং দেবে সেখানে কিছু প্রশ্ন তোমরা এমন নিশ্চয়ই পাবে যেগুলো তোমাদের হয়তো মনে হচ্ছে যে রিক্স নিলে হতে পারে এই উত্তরটা হতে পারে মানে দুটো অপশানের মধ্যে চুজ করতে হচ্ছে সেগুলো তোমরা অ্যাটেন্ড করলে ঠিক আছে কয়েকটা খুব বেশি রিক্স নেবে না ঠিক আছে কারণ যদি অনেক বেশি নেগেটিভ খেয়ে যাও ধরো তোমরা দশটা প্রশ্ন অ্যাটেন্ড করলে বা পনেরোটা প্রশ্ন এরকম অ্যাটেন্ড করলে সাতটা ঠিক হলো আর বাকি সাতটা ভুল হলো তাহলে ওয়ান থার্ড করে বাকি সাতটার খুব বেশি নাম্বার হলে তিন নাম্বার কাটা যাবে যদি সাতটা ঠিকও হয় তাহলে একশো কুড়ি একশো সাতাশ হয়ে যাবে তিন বাদ দিলে একশো চব্বিশ তোমরা তখনও মোটামুটি একটা সিকিউর জোনে কিন্তু থাকবে তো এই কটা রিক্স কিন্তু নেওয়া যাবে একদম ওরকম করবে না যে যেটা জানি না কোনো অপশান মানে প্রশ্নটাই দেখিনি জীবনে চোখে এই প্রথম দেখছি সেটা একটা আন্তাবড়ি আর কি মাক করে চলে এলাম এরকম কখনও করবে না নেগেটিভ কিন্তু করা যাবে না তো অ্যাটলাস্ট তোমরা কি করবে ভালো করে যদি সময় বাঁচে এরপর ভালো করে প্রশ্নটা প্রশ্নপত্রটা একবার মিলিয়ে নেবে উত্তরের সাথে এরপর যদি বন্ধুরা সময় একটুও বেঁচে থাকে তাহলে ম্যাথ বা জিআইয়ের ক্ষেত্রে যে প্রশ্নগুলো তোমরা পারো সেগুলো সলভ করার চেষ্টা করো ঠিক আছে অনেক সময় কি হয় প্রশ্নের চাপে মানে পরের প্রশ্নটা করার তাড়াহুড়োতে আমাদের প্রশ্ন কিন্তু সলভ হতে চায় না এরপর তোমরা যখন মোটামুটি এটা সিকিওর জোনে চলে আসবে তারপর কিন্তু দেখবে মাথার অনেকটা হালকা হয়ে গেছে আর জিআই আর ম্যাথটা কিন্তু তোমরা যেগুলো পারো সেগুলো কিন্তু সলভ হয়ে যেতে পারে অনেক ক্ষেত্রে এটা হয়ে যায় ঠিক আছে তোমরা যারা যারা পরীক্ষা দিয়েছ তারা হয়তো আমার কথার সাথে রিলেট করতে পারছ তো সেগুলো তোমরা অ্যাটেন্ড করে নিলে তো মোটের ওপর খুব বেশি রিস্ক নেওয়া যাবে না আর বন্ধুরা একটা কথা যে জিআইআর ম্যাথ যখন কমপ্লিট হয়ে যাবে যে গোল চিহ্ন দিয়ে তোমরা জিআইআর মানে ম্যাথটা তোমার মার্কিং করেছিলে কোশ্চেন ওই গোল চিহ্নের উপর আরেকবার রাইট চিহ্ন দিয়ে নেবে তাহলে তোমরা বুঝতে পারবে যে এগুলো কিন্তু আমরা অ্যাটেন্ড করেছি না হলে কী হবে পরীক্ষা দিয়ে এসে বাড়িতে এসে তোমরা যখন নাম্বার কাউন্ট করবে তখন কিন্তু তোমরা শিওর হতে পারবে না যেটা আমরা করেছি না করিনি তো এই জিনিসটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখবে ঠিক আছে বন্ধুরা তো এই কটা কথা আমার বলার ছিল যদি তোমাদের কারোর মনে হয় যে আমি ভ্যালিড কিছু কথাবার্তা বললাম তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তাহলে চলো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ আর তোমাদের সকলকে আবারও বেস্ট অফ লাখ